ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই, আপনার প্রশ্নটি হচ্ছে যে হাফেজু কোরআন এবং যারা কোরআন মুখস্ত করে তাদের ফজিলত সম্পর্কে, এবং আমাদের সমাজে বলা কিছু কথা এগুলো সঠিক কিনা, এই বিষয়ে আপনার প্রশ্নটি। আপনার এখানে তিনটে বিষয়। একটা বিষয় হচ্ছে যে আমাদের দেশে প্রচলন আছে একটা কথা, যে ব্যক্তি কোরআনের হাফেজ হবে তার জন্য আখেরাতে 10 জন ব্যক্তির সম্পর্কে সুপারিশ করার সুযোগ থাকবে। এই হাদিসটি সহি কিনা গবেষণার আলোকে আমরা বলবো, লিহামিল কোরআনি ইজা আমিলা বিহি ফাআল্লা হালালাহু ওয়া হারামাহু হারামাহু ফায়াশফাউ ফি আশারাতিন মিন আহলি বাইতিহি ইয়াউমাল কিয়ামা কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। যে ব্যক্তি হামিল কোরআন হাফেজ কোরআন হবে এবং কোরআনের হালালকে হালাল মনে করবে, হারামকে হারাম মনে করবে, সেই ব্যক্তি নিজের পরিবারের এমন 10 ব্যক্তির ব্যাপারে সুপারিশ করতে পারবে কিয়ামতের দিন, তাদের সবার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল। এই হাদিসের মান সম্পর্কে ইমাম বাইহাকি রহমতুল্লাহি আলাই সওয়াবুল ইমানের মধ্যে জাবের রাদিয়াল্লাহু তাআলার সূত্রে বর্ণনা করছেন। হাদিসের মান হিসাবে জয়ফুল জামের মধ্যে আলবানী রহমতুল্লাহ আলাই হাদিসটাকে জয় হিসেবে উল্লেখ করছেন। 2 নম্বর বিষয় হচ্ছে সুপারিশ। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন লোকদেরকে দিবেন সুপারিশ। হাফেজ কোরআন, যিনি আল্লাহর কোরআনকে বিশ্বাস করেন, আমল করেন, কোরআনের বিকৃতি করেন না, কোরআনের মাধ্যমে হারাম মুখ অর্জন করেন না, সুন্নাহ মোতাবেক জীবনযাপন করেন, তাদের সহ বিভিন্ন ধরনের আল্লাহ তাআলা প্রিয় বান্দাদের সুযোগ দেওয়া হবে সুপারিশ করার জন্য, সেটা ভিন্ন কথা। কিন্তু এখানে বিশেষভাবে যেটা বলা হচ্ছে 10 জনের ব্যাপারে, এই হাদিসটা সহি নয়। আর একটা বিষয় হচ্ছে যে মাতাপিতাকে তাজ পড়ানো হবে, এটা সঠিক কিনা। হ্যাঁ, এই বিষয়ের একটা হাদিস ইমাম হাকিম মুস্তাদরাকের মধ্যে বুরাইরাদা রাদিয়াল্লাহু তাআলাকে বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি করেন, মান করাল কোরআন ওয়া তাআল্লামাহু ওয়া আমিলা বিহি, যে ব্যক্তি কোরআন শিখলো, কোরআনকে ফুললো এবং কোরআনকে শিখলো, অর্থাৎ অর্থ সহ শিখলো, বুঝলো এবং আমল করলো, উল বিসাই আমল কিয়ামতে তাজ মিন নূর, কিয়ামতের দিন তাকে একটা নূরের তাজ পরানো হবে। দুহু মিসলু দু ইশামস, তার আলো হবে সূর্যের আলোর মতো, ওয়াইক্সা ওয়ালিদাহু আল্লাতাইনি লা তাকুমু বিহিমাল দুনিয়া, এবং তার মাথা পিতাকে 2টা জোড়া পড়ানো হবে, যার মূল্য দুনিয়াতে যত কিছু আছে তার সমান, যে দুনিয়াতে যত কিছু আছে সবগুলো মিলিয়েও এই 2টা জোড়ার মূল্যের সমান হইতে পারবে না, অর্থাৎ এটা অনেক দামি হবে। মাতা পিতা বলবে, বিমা কুসি না, আমাদেরকে এ সম্মান কেন দেওয়া হলো, এই দুই জোড়া কেন আমাদেরকে পরিধান করে দেওয়া হলো এত উন্নত মানের। ইউকালু বি আখযি ওয়ালাদিকুম আল কোরআন, তখন বলা হবে যে তোমার সন্তান, হ্যাঁ, কোরআন নিয়ে জীবনযাপন করার কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে এই সম্মান দান করছেন। এই হাদিসটা বর্ণনা করার পর ইমাম হাকিম বলেন, হাজা হাদিসুন সহিহুন আলা শর্ত মুসলিম, ইমাম বুখারীর ইমাম মুসলিমের শর্ত অনুসারে হাদিসটি সহি। তাইলে এটা গেল। অন্য হাদিসের মধ্যে আছে এটা হাওয়া হাকিম তা মুস্তাদদের মধ্যে উল্লেখ করছেন, মুয়াজ বিন আনাস আল জুহানি থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন পড়লো, আমল করলো, এর সাথে তার পিতামাতাকে তাজ পরানো হবে কি কিয়ামতের দিন, যার আলো হবে সূর্যের আলোর মতো, দুনিয়ার মধ্যে দুনিয়া কি সূর্যকে দেওয়া হয়, তাহলে কী পরিমাণ আলো হইতে পারে, তাহলে ফামা জন্নুকুম বিল্লাজি আমিলা বিহাজা, তাহলে তোমাদের কী ধারণা হতে পারে যে স্বয়ং এই আমল করছে, অর্থাৎ সাহেবে কোরআন, যিনি কোরআনের হক আদায় করছেন, বেদাতি কোনো কিছু করে না, কোরআনকে নিয়ে যেটা খতম করানোর মাধ্যমে টাকা উপার্জন করে এমন কিছু করে নাই, তাইলে আল্লাহ তাআলা তাকে কী সম্মান দিতে পারে সেটা তোমরা আরও ধারণা করে দেখতে পারো। আরেকটা বিষয় হচ্ছে যে কোরআন হেফজ করা, কোরআনের হকের উপর আমল করা জরুরি বিষয়। কোরআনকে যেমন মুখস্থ করবে, তার অর্থ জানবে,
হালাল হারাম মানিয়ে জীবনযাপন করবে, অন্যকে কোরআনের দিকে আহ্বান করবে, এটার অনেকগুলো ফজিলত আছে। একটা হাদিস তিরমিজির 2914 নম্বর, আবু দাউদের 1464 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইরশাদ করেন, ইউকালু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলা হবে লি সাহিবুল কোরআনি, হাফেজুল কোরআনকে বলা হবে, ইকরা ওয়ারতাকি ওয়াত্তিল কামা তুরাত্তিলু ফিদ দুনিয়া, তুমি কোরআন পড়তে থাকো এবং তরতিলের সাথে কোরআনের নিয়ম মেনে পড়তে থাকো, যেমন তুমি দুনিয়াতে কোরআনের নিয়ম মেনে তুমি পড়তে থাকতে, ওয়ারতাকি এবং তুমি উপরে উঠতে থাকো, ওয়ারাত্তিল কামা কুমতে তুরাত্তিলু ফিদ দুনিয়া, তুমি পড়তে থাকো উঠতে থাকো যেমন দুনিয়াতে তুমি তরতিলের সাথে কোরআনের নিয়ম মেনে পড়তে থাকতে, ফাইন মানজিলা তাকা ইন্দা আখির আয়াতিন তাকরা উবিহা, কারণ তোমার মঞ্জিল, তোমার ঠিকানা, তোমার আবাসস্থল হবে সেই উচ্চ মকানে যেখানে তুমি শেষ আয়াত পড়বে, অর্থাৎ তোমার যতটুকু মুখস্থ থাকবে তাইলে সেই পরিমাণ মর্যাদা স্থানে আল্লাহ পাক তোমাকে উন্নতি করবে। এই হাদিসটা সহি হিসেবে উল্লেখ করছেন নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই। তাই কোরআন হেফজ করা এটা অবশ্যই আমাদের জন্য জরুরি একটা বিষয়, ফজিলতের বিষয়। যে সমস্ত মাতা পিতারা সন্তানদেরকে হাফেজ বানান, শুধু সব দিক হাফেজ বানালে হবে না, কোরআনের মতো জীবন করে উঠতে পারে মতো, কোরআনের হক সাইডটা আদায় করতে পারে মতো, যেমন বললাম বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত মুখস্থ, দুই নম্বর হচ্ছে অর্থবুঝি হওয়া অর্থাৎ আলেম হওয়া, তিন নম্বর হচ্ছে আমল করা, চার নম্বর হচ্ছে কোরআনের প্রতি মানুষকে আহ্বান করা। তাহলে আল্লাহ তাআলা তারা এই ফজিলত অবশ্যই দান করবেন, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ ভালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।